তো মাই ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। গানের এই কথাগুলোর মতো প্রয়াত শিল্পীকে আমরাও বারো মাসই ভালোবেসে যাচ্ছি। আমাদের একজন আয়ুব বাচ্চু ছিলেন, যিনি প্রায় পাঁচ বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার গানের চাহিদা এক বিন্দুও কমেনি আমাদের ভক্তদের কাছে। প্রতিদিন আমরা গানের মাধ্যমে আমাদের প্রিয় শিল্পীকে স্মরণে রাখছি, বাঁচিয়ে রাখছি আমাদের মাঝে। সেই ভালোবাসা মাথায় রেখেই আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তির অপ্রকাশিত কিছু গান। আগামী বছর থেকেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে এই ফাউন্ডেশন। মারা যাবার আগে নানা কারণে বেশ কিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এছাড়া সুর করা আছে কিছু গানের, বাকি আছে রেকর্ডিং, কিছু গানের মিক্সিংও বাকি আছে। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় বাচ্চু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতি কবি নিয়াজ আহমেদ অংশু সংবাদ মাধ্যমকে বলেন, অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সবসময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন, একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই। তিনি আরও বলেন, আয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি গান করেছেন অনেক গীতিকার সুরকারদের সঙ্গেও। তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে, তাহলে আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর পুরো নাম আয়ুব বাচ্চু রবিন, তিনি এবি নামেও আমাদের কাছে পরিচিত। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্মস্থানেই তার কেটেছে কৈশোর আর তারুণ্যের দিনগুলো। 1978 সালে আয়ুব বাচ্চুর সঙ্গীত জগতে যাত্রা শুরু হয়েছিল ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। তার কণ্ঠ দেওয়া প্রথম গান হারানো বিকেলের গল্প, এরপর যোগ দেন সোলসে। 1980 থেকে 1990 সালে তিনি সোলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। 1990-এর দশকের শেষ দিকে বাচ্চু সোলস থেকে বের হয়ে এসে ইয়েলো রিভার ব্যান্ড নামের একটি ব্যান্ড গঠন করেন। 1991 সালে এটির নামকরণ করা হয় লিটল রিভার ব্যান্ড। এরপর থেকেই পরিচিতি বাড়তে থাকে তার, জনপ্রিয় হতে থাকেন গান এবং অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। বিভিন্ন ব্র্যান্ডের বাইরে প্লেব্যাকেও টানা কাজ করেছেন এই গুণী শিল্পী, পেয়েছেন নানা পুরস্কার, হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত। এলআরবির সাথে সে 6টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 1টি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। 2004 সালে বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। এছাড়াও 2017 সালে আয়ুব বাচ্চু টেলি সিনে আজীবন সম্মাননা পুরস্কারও জিতেছিলেন। সঙ্গীতের এই প্রাণ ভোমরা 6 বছর ধরে ফুসফুসে পানি জমে অসুস্থ হয়েছিলেন। সর্বশেষ 2018 সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান। মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর 2 দিন আগেও আয়ুব বাচ্চু রংপুরে তার শেষ কনসার্টের মঞ্চ মাতিয়েছিলেন গানের জাদুতে। নুসরত জাহান কলি, খবর সংযোগ।